কোন সংখ্যার বর্গমূলের সাথে যোগ করলে যোগ ফল চারের হবে এটা আমরা ইকুয়েশন করে করতে পারি ইকুয়েশন না করে অ্যান্সার এখন থেকেও নিয়ে করতে পারি তাই না ইকুয়েশন করলে বিষয়টা কি ছিল কোন সংখ্যার বর্গমূলের সাথে যোগ করলে তার মানে এই একটা নাম্বার তার বর্গমূল এর সাথে যদি দর যোগ করি তাহলে সেটা চারের বর্গ হবে তার মানে ষোলো হবে এইভাবে চিন্তা করতে পারেন ইকুয়েশন যদি করেন আপনি তো এখানে চার চার ষোলো তার মানে দশ মাইনাস করলে আসবে রুট এন কত এন হচ্ছে এটা হচ্ছে যে বাট আপনি না করে চাইলে থেকে চেক করতে পারেন যে চারের বর্গ মানে কি ষোলো চারের বর্গ মানে কি ষোলো যে পিছন দিক থেকে ক্যালকুলেট করে ব্যাক ক্যালকুলেশন আমরা করছি এর আগে ইয়েতে সিট টুতে চারের বর্গ হবে তার মানে ষোলো হবে তো ষোলো কখন হবে দশ যোগ করলে নাকি দশ যোগ করলে তো দশ যোগ করার আগে কত ছিল ছয় ছিল তো ছয় হচ্ছে কোন একটা সংখ্যার বর্গমূল তো ছয় কার বর্গমূল বর্গমূল তো এইভাবে করে ব্যাক ক্যালকুলেশন আপনি আনতে পারেন সিক্স কোন সংখ্যার বর্গের এক সাথে এক তৃতীয়াংশ যোগ করলে একশো আটচল্লিশ হবে এটা অ্যান্সার থেকে দেখাটাই বেটার মানে আপনি চাইলে ওই ইকুয়েশন আবারও করতে পারেন কোন সংখ্যার বর্গের সাথে বর্গের সাথে এক তৃতীয়াংশ তা মানে এন স্কোয়ার প্লাস এক তৃতীয়াংশ যোগ করা মানে এন বাই থ্রি ইকুয়াল টু ওয়ান এইট হবে এইটা সলভ করা কষ্টসাধ্য হয়ে যাবে রেদার আমরা অ্যান্সার থেকে দেখি যে নয় নয়ের বর্গ কত এইটি ওয়ান ওয়ানের সাথে এক তৃতীয়াংশ মানে কি নয়ের এক তৃতীয়াংশ আর কি তিন যোগ করলে সেটা কি একশো আটচল্লিশ হচ্ছে না হচ্ছে না তারপরে বারো বারোয়ের বর্গ বর্গ কত ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোরের সাথে বারো এর এক তৃতীয়াংশ মানে চার যোগ করব কত হচ্ছে আটচল্লিশ হচ্ছে তো সেকুয়েশনটা এটা সলভ না করে বেটার চেক করা কারণ কারণে আসবে ক্লিয়ারলি এন স্কোয়ার যেহেতু কোয়ার্ডেটিক ইকুয়েশন সলভ করার সময় সাপেক্ষ হয়ে যাবে তাই জন্য বি হবে অ্যান্সার তারপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হাউমেনি পাফের স্কোয়ার লাই বিটুইন ওয়ান টোয়েন্টি অ্যান্ড থ্রি হান্ড্রেড একশো বিশ থেকে তিনশো পর্যন্ত কয়টা পাফের স্কোয়ার আছে তাহলে একশো বিশের পরে প্রথম পাফের স্কোয়ারটা কত

মানে ইনক্লুডিং দিস টু তো স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ কি স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান করা লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান করা তাহলে কয়টা সাতটা ছয়টা না কিন্তু হ্যাঁ মানে এগারো সতেরো মাইনাস এগারো করলে কিন্তু ভুল হবে সাতটা হাউ মেনি ইন্টিজার্স ইন দ্য সেট অফ অল ইন্টিজার্স ফ্রম টেন টু ওয়ান ফিফটি অল ইনক্লুসিভ মানে টেন এবং ওয়ান ফিফটি সহ

কিন্তু এই এতগুলো নাম্বারের মধ্যে কয়টা পারফের স্কোয়ার না সেটা জানতে চাচ্ছে তাহলে কয়টা পারফেক্ট স্কোয়ার আগে সেটা বের করি সেটা ম্যানেজগুলোতে পেয়ে যাচ্ছি কয়টা পারফেক্ট স্কোয়ার কীভাবে আসবে ফার্স্ট পারফেক্ট স্কোরটা কত দশের পরে সিক্সটিন আর এর লাস্ট পারফেক্ট স্কোয়ারটা কত ওয়ান ফিফটির আগে ওয়ান ফর্টি ফোর তার মানে সিক্সটিন কার সিক্সটিন হচ্ছে ফোরের ওয়ান ফর্টি ফোর হচ্ছে টুয়েলভের তার মানে ফোর থেকে নিয়ে টুয়েলভ পর্যন্ত কয়টা নাম্বার কীভাবে আসবে টুয়েলভ মাইনাস ফোর প্লাস ওয়ান কয়টা নয়টা একশো একচল্লিশটা নাম্বার ওই একশো একচল্লিশ দশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এই একশো একচল্লিশটা নাম্বারের মধ্যে নয়টা আছে পারফেক্ট স্কোয়ার তাহলে নাই কটা সেটা জানতে চাচ্ছি আমরা অবশ্যই পারফেক্ট স্কোয়ার বের করে বের করবো তো সো ওয়ান থার্টি টু ইজ দ্য অ্যান্সার হুম আবার বলবো আচ্ছা প্রথম হচ্ছে কোশ্চেন বুঝছেন কিনা বলেন

পঁচিশ এভাবে করে ধরেন এই যে চলল কত একশো পঞ্চাশ পর্যন্ত একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ এভাবে একশো পঞ্চাশ পর্যন্ত গেলো এই যে এতগুলো নাম্বার এগুলোর মধ্যে কয়টা পারফেক্ট স্কোয়ার না সেটা বের করতে বলছে যেমন আমি যদি ম্যানুয়ালি কাউন্ট করি দশ একটা পারফেক্ট স্কোয়ার না তাহলে এটাকে কাউন্টে আনতে হবে এগারো একটা পারফেক্ট স্কোয়ার না এটাকে কাউন্টে আনতে হবে বারো একটা পারফেক্ট স্কোয়ার না তেরো পারফেক্ট স্কোয়ার না চোদ্দো পারফেক্ট স্কোয়ার না পনেরো পারফেক্ট না এটা আসবে বাট ষোলো একটা পারফেক্ট স্কোয়ার এটাকে কাউন্টে আনবো না পঁচিশ পারফেট স্কোয়ার এটাকে কাউন্টে আনবো না একশো চুয়াল্লিশ স্কোয়ার এটাকে কাউন্টে আনব না একশো পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তা এই যে কতগুলা এরকম টিকলা নাম্বার যে পারফেট স্কোয়ার না সেটা বের করতেছি বের করতে বলা হয়েছে তো সেটা কীভাবে বের করব আগে বের করব আমি দশ থেকে একশো পর্যন্ত নাম্বার কয়টা সেটা তো সেটা কীভাবে যে কোনো জায়গার রেঞ্জের নাম্বার বের করার ইয়ে হচ্ছে ইজি অ্যাপ্রোচ হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান ঠিক আছে আগেও বলছি আমরা তাই না লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান যদি ইনক্লুসিভ হয় খেয়াল করেন যদি ইনক্লুসিভ হয় মানে ওই যে লাস্ট এবং ফার্স্ট সহ আর যদি এক্সক্লুসিভ হয় তখন এটা কি হবে এটা রুলটা হবে কি তাহলে মাইনাস ওয়ান করতে হয় মাইনাস ওয়ান করতে হয় আবার কথা বলছি মনে করেন বললো যে আমি ছোট নাম্বারে আমাদের সুবিধা মানে বোঝার সুবিধার জন্য টেন টু সেভেনটিন ঠিক আছে টেন টু সেভেন্টিন ইনক্লুসিভ কয়টা হবে তাহলে মাইনাস টেন প্লাস ওয়ান আর যদি বলে যে টেন টু সেভেন্টিন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানে টেন এবং সেভেন্টিন বাদে মানে এটাকে এভাবে বলা যায় যে বিটুইন টেন টু সেভেন্টিন নাম্বার বিটুইন টেন টু সেভেন্টিন বিটুইন বলে টেন আর সেভেন্টিন অটোমেটিক বাদ হয়ে যায় বিটুইন বলে তো টেন টু সেভেন্টিন যখন কাউন্ট করবো তখন সেভেনটিন মাইনাস টেন মাইনাস ওয়ান করবো ঠিক আছে বুঝতে পারছি তো যাই হোক তা দশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত কয়টা নাম্বার ইনক্লুসিভ সেটা হচ্ছে যে ওয়ান লাস্ট নাম্বার মাইনাস টেন ফার্স্ট নাম্বার প্লাস ওয়ান তো ওয়ান ফিফটি থেকে টেন মাইনাস করবোটি প্লাস ওয়ান হচ্ছে ওয়ান ফর্টি ওয়ান এখন এই ওয়ান ফর্টি ওয়ান থেকে আমি সেই নাম্বারগুলোকে বাদ দিব যারা পারফেক্ট স্কোয়ার তাহলে আমি পেয়ে যাবো যারা পারফেক্ট স্কোয়ার না তো পারফেক্ট স্কোয়ার কটা সেটা কীভাবে জানবো আমরা দশ থেকে একশো পঞ্চাশ প্রথম যে নাম্বারটা পারফিট স্কোয়ার দশের পরে সেটা ষোলো আমরা এটা জানি তাই না ষোলোর আগে কোনো পারফেক্ট স্কোয়ার এখানে আন না লাস্ট একশো পঞ্চাশের আগে যে লাস্ট পারফেক্ট স্কোয়ারটা সেটা ওয়ান ফোরটি ফোর বারোর স্কোয়ার কারণ তেরোর স্কোয়ার পরটা ওয়ান সিক্সটি নাইন হয়ে যাচ্ছে যেটা ওভার ওয়ান ফিফটি হয়ে যাচ্ছে তার মানে ষোলো থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত আমার পারফেক্ট স্কোয়ারগুলা তো এখন এখানে কয়টা নাম্বার আমি যদি এভাবে চিন্তা করি যে ষোলো তারপরে পঁচিশ তারপরে ছত্রিশ ফর্টি নাইন এ সিক্সটি ফোর এইভাবে কাউন্ট করতে গেলে আমার লাইফেল রেদার আমরা এটা কি করবো ষোলো এর রুট হচ্ছে চার ওয়ান ফর্টি ফোর রুট হচ্ছে বারো তার মানে পারফেক্ট স্কোয়ার চারের স্কোয়ার আর বারোর স্কোয়ার এরা পারফেক্ট স্কোয়ার প্রথমটা এবং শেষ একটা তার মানে ইফেক্টিভলি চার থেকে বারো পর্যন্ত কয়টা নাম্বার আসলে সেটা চাচ্ছি তো এগেইন একই নিয়ম চার থেকে বারো পর্যন্ত কয়টা নাম্বার বারো বিয়োগ চার যোগ এক এই কয়টা নাম্বার তো বারো যোগ চার মানে আট যোগ এক নয়টা নাম্বার তো একশো একচল্লিশটা মোট নাম্বার ছিল এই সিরিজে এই রেঞ্জে ওই রেঞ্জ থেকে আমার নয়টা নাম্বার পাফ রিস্কার সেগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি একশো বত্রিশটা যারা নন পাফর স্কর যেটা আমাকে জানতে চেয়েছে বুঝতে পারছেন প্রশ্ন করছেন কি নেই স্যার বুঝছি স্যার